সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন, মা মামা টিটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন। আজ 8 আগস্ট রোজ সোমবার, আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদী উপজেলায় করণখোলা পশুহাটের পাশে সেলিম ডেয়ারি ফার্মে। আর এই ডেয়ারি ফার্ম থেকে আসলে যে হলস্টাইন ফ্রিজিয়ান ছোট ছোট ষাঁড় বাচ্চা যেগুলো নিয়ে যায় আপনারা লালন পালন করতে পারবেন এবং করে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। আসলে বকনার থেকে ষাঁড় গরুর এখন বর্তমানে লস খুবই কম হয়, মানে লালন পালনটা ঠিকমতো আপনারা না করতে পারলেও যদি চারটা ঠিকমতো খাবার দেন তাহলে পরেই কিন্তু এই ষাঁড় গরুগুলোতে আপনি লসের সম্ভাবনা খুবই কম হবেন। তো চলেন, আজকে এখানে কি ধরনের ষাঁড় সংগ্রহ করছেন, কেমন জাতে, কেমন মানে, কেমন গুণে বিস্তারিত জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো ভাই। ভালো আছেন না? জি। তো ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? আল্লাহ মোটামুটি ভালো দিচ্ছে, টুকটাক টুকটাক দিচ্ছে। গরু বাজার একটু নরম হয়ে গেছে বাজারটা। আচ্ছা, এখন গরু বাজারটা একটু নরম? জি। এই নরম হওয়ার কারণটা কি? নরম হওয়ার কারণ অবশ্য মানুষের গেলে কৃষকের কাছে হাতের মধ্যে টাকা পয়সা শর্ট বা গৃহস্থরাতে বর্তমান টাকাটা নিয়ে খাবার দাম একটু এলোমেলো। আচ্ছা আচ্ছা, এই জন্য মানুষ কৃষকের কাছে বর্তমান টাকা কম। আচ্ছা, এই কারণে বাজারটাও একটু ডাউন, এই জন্য একটু নরম নরম ভাব, মানে ভালো নরমই, মানে খরিদার আগে যেমন হাটে বাজারঘাটে এলাকায় নিত্যকাম সেমন। আপনি এই ব্যবসার সঙ্গে কতদিন ধরে জড়িত আছেন? তা মোটামুটি 20 বছর। 20 বছর ধরে জড়িত আছেন। আচ্ছা, তো আপনার মোতাবেক বকনা গরু লাভ বেশি হচ্ছে না মানুষ ষাঁড় গরুতে লাভ বেশি? বকনা গরু তো আপনার সে কবে বাসা দুধ আসবে মানে ও তো কোনো সিওরিটি নাই। আচ্ছা আচ্ছা। আর আপনি এই গরুটা ধরেন এর বয়সটা ধরেন 11 মাস। আচ্ছা আচ্ছা। এটা আচ্ছা, আপনি এর গা এখনো মোটামুটি ধান মোটামুটি 100 কেজি গ্রস্ত। আচ্ছা আচ্ছা। ভাই বুক সহ না মুস্তা গরু কাছে খারাপ তো দেখি। হ্যাঁ, মানে অরিজিনাল গরু ধান কত বড় বিশাল বিশাল গরু। আচ্ছা আচ্ছা। এই বকনালে তো আমাদের 1.5 লক্ষ টাকা চাইতো, কিন্তু আমরা বেসবো হয়তো কত, আমরা বাজার সঙ্গে যাই হোক মোটামুটি আমাদের আশা হচ্ছে 800 টাকা বিক্রি করে দেবো। 68,000 টাকা হলে বিক্রি করে দেবো। দাম মানে যা বাজার সঙ্গে জানা যাবে। আচ্ছা, এটা কি জাতের সার? আচ্ছাটা ফিজিয়ান, হলস্টাইন ফিজিয়ান। আচ্ছা, চামড়াটা একটু দেখাই দেন দর্শকদের। মাশাআল্লাহ, অনেক সফট চামড়াটা। আচ্ছা, তো এই এই ষাঁড় বাচ্চাটার আপনার বয়স কতদিন হবে? এটা 11 মাস। 11 মাস। এই ষাঁড় বাচ্চাটা আরো দাঁততে কতদিন সময় লাগতে পারে? ওই নিয়ে মোটামুটি এখন ধরুন ওর গায়ে ধরুন 100 কেজি গোস্ত, নিম্ন আর গায়ে 10-12 মণ গোস্ত লাগবে। গোস্ত লাগবে না, বলছি যে দাঁত হইতে আরো কতদিন সময় দাঁত আমরা দেরি আছে, আপনি কয়েকটা গরু 2 বছর লাগে না কুপুরি। আচ্ছা আচ্ছা, 2 বছর হচ্ছে গা, 2 বছর দাঁত হইতে, 2 বছর আগে না গরু দাঁতে দেয় নাম লাগে। আচ্ছা আচ্ছা। না মনে মাপ যারা গৃহস্থ তারা গরু পোষণ না বলে আমরা কোন মানে মিথ্যে করে তো লাভ নেই। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই যে কোন কোন ষাঁড় গরুর বিচি একটা হয়, তাতে কি কোনো সমস্যা হয়? সমস্যা হয় না, কারণ হচ্ছে আপনি একদিন তার বিবাদে পরিষেবা বিক্রি করতে পারে, গায়ে মাংস আপনার বিচি তো দরকার থাকে না। আচ্ছা আচ্ছা। কিন্তু আমাদের সব সব গরু আমাদের ফার্মে সব বিচি আছে। আচ্ছা আচ্ছা। আমরা অবশ্য চেষ্টা করব বিচি গৃহস্থরা লিতে চায় না। আচ্ছা, লিতে আর অনেকের লয়। আচ্ছা, লিতে চায় না, এর কারণটা কি? কারণটা কি মানে এক বিচি করে ক্ষতি, কুরবানি আলাদা জন্য ঝামেলা, মেলা প্রবলেম, মাত্র কুরবানি আলাদাদের জন্য, মানে এক বিচি আলাদা গরু কুরবানি হয় না, হয় না, এই কারণে নিতে চায় না, মানে মানে এই কারণটা ছাড়া এমনি কিছু না, ওই মনের কাছে গোস্ত ওরই ভালো হয়। আচ্ছা আচ্ছা। তো এটা আমরা প্রথম বাচ্চা দেখলাম, তো দ্বিতীয় নম্বরে যে বাচ্চাটা আছে এটা কি জাতের? এটা দর্শকদের
আচ্ছা এটার এখন লাইভ ওজনটা কতটুকু হতে পারে? এটা মোটামুটি ধরেন মোটামুটি গাড়ু গড়ে ওজন এখন আছে মোটামুটি ধরেন তাও ধরেন দুই মন। দুই মন খালি গোশটা গোশের ওজন বলতে স্যার? সব সহ মানে পুরো সহ দুই মন আছে তাই বলতে স্যার। আচ্ছা তো এই গরুটা আপনার দাম কেমন চাচ্ছেন? এটি মোটামুটি 65,000 হলে বরাবর বেচন দেয়া এখন দেওয়া হচ্ছে। আমার বাজার কমে গেছে বলে কালকে মানে 60-65,000 আপ ডাউন। আচ্ছা 60 কিংবা 1-2,000 আপ ডাউন করে বিক্রি করে দিবেন। তো যাই হোক এটা আমরা দ্বিতীয় নাম্বার বাচ্চা দেখলাম। তো তৃতীয় নাম্বারে যে বাচ্চাটা আছে এটা কি জাতের? একই জাত, সবকে জাতের গরু সব একই, সবই হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা এই গরুগুলাই আপনারা বেশি কেন সংগ্রহ করেন? এই গরুগুলো ওজন সংখ্যাটা বাড়তে হয়, গরু খুব বড় হয়। আচ্ছা এই গরুগুলো অনেক বড় হয় মানে মার্কেটে এই গরুগুলো চাহিদা বেশি চলে মানে গরুটা করার গরু আমার আমি রংপুর ওই দিনাজপুর সব বার কোটি কোটি বাচ্চা লিরা মাংস লাগে 50-60 কেজি মানুষ কেনে না কেন মাংস খরচ। আর এগুলো অনেক বড় হয়, অনেক বড় সেই মানে মাংস লাগে দেখা যাচ্ছে 10-15 মন মাংস লাগে এর গা। হ্যাঁ তা তো লাগবে ভালো খাদ্য দিলে পরে। আচ্ছা তো এই গরুটা আমার কোনো দর্শক নিতে চাইলে কেমন দাম রাখবেন? এটা মোটামুটি 70,000 টাকা কি দাম চাইলেন না বিক্রি? না মানে হাটে গেলে বুঝতে চাও মোটামুটি 65 হলে বিক্রি করব। আচ্ছা মানে 65,000 টাকা হলে বিক্রি করে দিবেন। আচ্ছা তো এটা আমরা তিন নম্বর বাচ্চা দেখলাম। তো চার নম্বর সিরিয়ালে যে বাচ্চাটা আছে এটা কি জাতের? একই জাত, একই জাত। আচ্ছা তো এটার বয়স কতদিন হয়েছে? এটার বয়স হচ্ছে 10 মাস। এটা 10 মাস? 10 মাস। আচ্ছা এটার চামড়াটা একটু দেখাই দেন দর্শকদের। দর্শক দেখেন আচ্ছা তো এই গরুটা আমার কোনো দর্শক নিতে চাইলে কেমন দাম রাখবেন? হাটে দাঁড়িয়ে আমার বাড়ি পর যদি টাকা অবশ্য ছাড় দিকে ওটা দেবো তাহলে মোটামুটি 58,000 টাকা থেকে কমি দাম চাচ্ছেন আপনি যেহেতু বাজারটা একটু নরম হয়ে আছে। আমি তা অবশ্য আগে আগে সে বাজার করবো 500 টাকা। আচ্ছা এই বাজারটা কি আবার বাড়বে? বাড়বে কখন শুনে নেই, এখন এটা কি মাস হচ্ছে? এটা আপনার আগস্ট, আগস্ট গরুর বাজার আপনার বাড়বে অগ্রণ পৌষ মাঘ। আচ্ছা আচ্ছা মানে মাঘে মানে মাঘের 15 থেকে গরুর বাজার সেই বাড়া বাড়বে বাড়বে ওই সময় ধান বিক্রি করে সবাই গরু ধান বিক্রি করবে। আচ্ছা নতুন আসবে এখন আওয়ার দাম একটু বাড়তে মানে সব চাই গরু দেয় গরুর দামটা কম কম। আচ্ছা তো এটা আমরা চার নম্বর বাচ্চা দেখলাম। তো পাঁচ নম্বরে যে বাচ্চাটা আছে এটা কি জাতের? এটা তো অস্ট্রেলিয়া মানে একটা বাটি করাস মানে। আচ্ছা আচ্ছা অস্ট্রেলিয়া বাটি, হ্যাঁ বাটি করাস। আচ্ছা এই এই বাচ্চাটার বয়স কতদিন হয়েছে? একদম 10 মাস। 10 মাস। আচ্ছা এটা আমার কোনো দর্শক নিতে চাইলে কেমন দাম রাখবেন? 55,000 টাকা কি দাম চাইলেন না একদম? মানে ইনি আমাকে আসি গেল আমার মনের আমি তো জেজিলাম তো সব মনে সব বিক্রি করে দেবো মানে বাদা মনে সব। তারপরেও কিছু দর দামে সুযোগ আছে? সুযোগ হাতে রাখলাম তো কেন আসি যদি বলে 55,000 টাকা দিলাম না লোকটা বন্ধু কষ্ট পাবে। আচ্ছা ছাড় দিব। আচ্ছা কিছু ছাড় দিয়ে দেবেন। তো এটা আমরা পাঁচ নম্বর বাচ্চা দেখলাম। তো ছয় নম্বরে যে বাচ্চাটা আছে এটার কালারটা মাশাল্লাহ খুবই সুন্দর একটি কালার। তো এটা কি জাতের? এই তো হলস্টাইন ফ্রিজিয়ান। এটা হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা এটার বয়স কতদিন হয়েছে? 8-9 মাস। 8-9 মাস। আচ্ছা তো 9-10 মাস। তো এটা কি আপনি লালন পালন করার জন্য কিনেছেন না বিক্রি মানে আসার পরে বিক্রি? এগুলো বিক্রি হয়ে গেলে আপনি নতুন নিয়ে আসবেন? নতুন নিয়ে আসবেন। তো এটার বয়স কতদিন বললেন? এই 8-9 মাস 10 মাস হয়েছে কিনা? 9-10 মাস। তো এটা আমার কোনো দর্শক নিতে চাইলে কেমন দাম রাখবেন? এটা মোটামুটি 54,000 টাকা। 54,000 টাকা দাম চাচ্ছেন? হ্যাঁ মানে বিক্রি করে দেবো যদি সে বলে না ভাই আপনার বাসায় আইসি। আচ্ছা আচ্ছা আপনি আগামী এত দূর আসলাম মিল করি আমি সার দেবো তাতে। আচ্ছা আচ্ছা তারপরে কিছু দর দামে সুযোগ আছে? হ্যাঁ আছে কুম্বার আছে। তো আজকে কে কয়টা না আরো আছে? আরো আছে পাঁচটা আছে। আরো আছে না? তো এই পাশে আর একটা বাচ্চা আমরা দেখতে পাচ্ছি লালটি কালারে, এটা কি জাতের? এটা মোটামুটি আপনার জার্সি। জার্সি? জার্সির সঙ্গে ক্রস আছে মনে হয়। আচ্ছা তো এই এই বাচ্চাটার বয়স কতদিন হয়েছে? এই মোটামুটি 7 মাস। 8 মাস? 7-8 মাস হয়েছে। আচ্ছা এটা আমার কোনো দর্শক নিতে চাইলে কেমন দাম রাখবেন? মোটামুটি
40-এর উপরে আইডিয়া 40 ম্যাম এখন তো 2000 দিব না 1000 দিব না মনে শুধু ভালো লাগে দিয়ে দিব বাদাবো না আচ্ছা বাদাবেন না 40 দাম চাচ্ছেন তারপর দর দামে কিছু হ্যাঁ আমার আমার মন বসে গেল আমার লাস্টে ছোট মোটো একটা বাচ্চা আমরা দেখতে পাচ্ছি এটা কি জাত এটা ফিজিয়া এটা ফিজিয়া আচ্ছা তো এটার বয়স কতদিন হয়েছে এই বয়স নাই 5 মাস এটা কি এখন সব ধরনের খাবার খায় হ্যাঁ সব তো মানে ওকে দিলে সেরকম আচ্ছা এই খেরমের তারপরে সেরকম খেয়ে খায় মানে কি এখন দিলে সেরকম খায় আচ্ছা তো এটা আমার কোন দর্শক নিতে চাইলে কি কেমন দাম রাখবেন এটা মোটামুটি 32000 টাকা 32 80 তো 2000 দেব না তা আমি তার সঙ্গে মনের সাথে ভালো লাগবে আচ্ছা আচ্ছা তাই তা আজকে তো এই পর্যন্তই হ্যাঁ আবার গরু আবার আসবে আমার গরু আসবে গরু চলে যাবে আচ্ছা আচ্ছা এইগুলা দেখা যাচ্ছে রানিং এর উপরে আপনারা থাকেন বিক্রি হয়ে যাচ্ছে আবার নিয়ে আসছেন আবার বিক্রি হয়ে যাচ্ছে তো আপনার মোবাইল নাম্বারটা একটু দর্শকদের দিয়ে দিবেন নাম্বার আমার কাছে ভাই নাম্বার 17017 566 381 এটা কি ইমো আছে সব নাম্বার আছে আচ্ছা ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে তে ভাই আপনি অনেক মূল্যবান আচ্ছা নাম্বার লাগবে লিখে দিতে পারেন আচ্ছা দেন আর একটা নাম্বার দেন 01765 18 00 73 এটা কি ইমো আছে আছে হ্যাঁ হ্যাঁ এটা তো ইমো আছে আমি এই খাবারের হচ্ছে কি আমার ছেলেরা আনে আর এই খামারের মালিক আমি আচ্ছা আচ্ছা আমি ছেলের বাপ আচ্ছা আপনি এই খামারটা আর কি আপনি পরিচালনা করেন তারপর দেখাশোনার লোক আরেকজন আছে হ্যাঁ আছে আচ্ছা ভালো করে খান কথা বল তো যাই হোক তা আপনার অনেক মূল্যবান সময় দিলেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম যারা আসবে অবশ্যই তাদের তো ছাড় আছে করো আচ্ছা যারা এখানে আসবে তাদের জন্য আমার বলে গেছে আব্বা যেই আসবে তাকে করে ছাড় দেব ক্রিকেট দিব আচ্ছা এখানে আসার পরে তার জন্য অন্য রকম একটা ছাড় থাকবে যেহেতু আপনি রেখে এসে আপনি এখানে অনেক দূর থেকে তারা আসবে খাওয়া দাওয়ার ব্যবস্থা ও থাকার খাওয়া সব ধরনের ব্যবস্থা গাড়ি ঘোড়া আমার সাইডে আছে সব আচ্ছা আচ্ছা গাড়ি ঘোড়া সব ধরনের সব দায়িত্ব আপনি তার বাড়িতে গরু পোষা দিবেন যিনি আসবে তার কোনো রকমের বিন্দু পরিমাণ টেনশন নাই সংস্কৃত ভাবে তার দেখে শুনে পছন্দ একবার মানে তাক মোটামুটি তাক গাড়ি নিজের এলাকার গাড়ি ফাইন কে তাকে পড়তে হলো মনুষ্য সে পাবে আচ্ছা তে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম তে দর্শক আপনারা সব সময় নিজে আসবেন নিজে আসি এখানে আসি যাচাই বাছাই করবেন খামারে এসে যাচাই বাছাই করে গরুটা সুস্থ আছে কিনা এবং গরু কোনো প্রবলেম আসে কিনা এসব দেখে শুনে যাচাই বাছাই করে নিয়ে যাবেন তাহলে আপনারা ঠকবেন না তো দর্শক এমন আরো ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটা চাপ দিয়ে রাখবেন তাহলে যেমন নতুন আপডেট ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ